এবার মমতা এবং অভিষেকের মুখে লাগলো গোবর। হ্যাঁ, ঠিকই শুনছেন, কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভোটের দিন বারবার শিরোনামে উঠে এসেছে বর্ধমান দুর্গাপুর। ভোট মিটলেও অশান্তি যেন ওখানে শেষই হচ্ছে না, আসছে নানা রকমের অভিযোগও। এবার দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সারদাপল্লিতে তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এলাকায় একাধিক পোস্টার লাগানো ছিল, সেগুলি ছিঁড়ে ফেলা হয় বলে গুরুতর অভিযোগ। পোস্টারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেখানে গোবর দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। সেই ছবি আপনারা দেখতেও পাচ্ছেন। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, এসব তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফল, বিজেপি এরকম নোংরা রাজনীতি করে না। 21 নম্বর ওয়ার্ডের তৃণমূলের আহ্বায়ক তাপস সাহা বলেন, ভোট হয়ে গিয়েছে এখানে, সকলেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু এখনও এই ধরনের নোংরামি হচ্ছে, আমরা তো সব জেনে গিয়েছি কি করে ওরা। সন্দেশখালীর কয়াল তো বলেছেন, হাজার হাজার টাকা মদের খরচ দেয় বুথে বুথে, কিছু এখানকারও আছে বিজেপির টাকা নিয়ে এইসব করে বেড়াচ্ছে। তবে বিজেপি কোনোভাবেই এই অভিযোগ মানতে নারাজ, বরং বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নয়, আসলে আমাদের একের পর এক ওয়ার্ডে লিড হবে বুঝে ওরা ভয় পাচ্ছে। আর তৃণমূলের এখানে দুটো গোষ্ঠী, যারা নিজেদের মধ্যে মারামারি করে, নিজেরাই নেত্রীর ছবিতে গোবর দেয় পোস্টার ছেড়ে, এইসব করে ওরা বিজেপির ঘাড়ে দোষ দিয়ে বিজেপিকে বদনামের চেষ্টা করে। তবে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরের প্রতিটা বুথেই লিড পাবেন, হাড়ের ভয়ে গোষ্ঠী কন্দল করে এইসব করছে ওরা।